শুনলাম নাকি রূপাহার যুবসংঘ ক্লাবের প্যান্ডেল এবার ভালো হচ্ছে না, শুনে আমার তো পুরো মাথা খারাপ। তাই আমি চলে এলাম নিজের চোখেই দেখতে, কিন্তু এসে দেখি পুরো সিনটাই তো আলাদা। দেখে তো আমি অবাক, এত সুন্দর প্যান্ডেলকে মানুষ কিভাবে খারাপ বলতে পারে। তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমরা চলে এসেছি রূপাহার যুবসংঘ ক্লাবে। রূপাহারের মধ্যে সব থেকে নামি দামি করা প্যান্ডেল হয় এখানে, এর আগে হয়েছিল বুর্জ খলিফা। তো আজকে চলে আসলাম রূপাহার দুর্গাপূজার প্যান্ডেল দেখার জন্য, কি থিম হচ্ছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই যে প্যান্ডেলের থিমটা দেখতে পাচ্ছ, এটা হলো চায়নার গ্র্যান্ড লিসপা। এই থিম 2023 সালে কলকাতার ITI মোড়ের বিশেষ আকর্ষণ ছিল, কিন্তু এখন আমাদের এবং তোমাদের বাড়ির পাশের দুর্গাপূজার প্যান্ডেলের থিম হয়ে গেছে। খুবই সুন্দর প্যান্ডেলের থিমটা হবে, কিন্তু অবশ্যই দুর্গাপূজায় মিস করো না। প্যান্ডেলের কাজের মধ্যে বাঁশের কাজ মোটামুটি কমপ্লিটের পথে, এখন শুধু সাজানো গোছানো বাকি। তোমরা যদি এই জায়গায় আসতে চাও তাহলে আসতে পারো। এড্রেস হলো একদম রূপাহার ফোর লেনের পাশেই, ক্লাবের নাম হলো রূপাহার যুবসংঘ ক্লাব। অবশ্যই তোমরা দুর্গাপূজার সময় এই জায়গাটায় ভিজিট করো। তো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও। এই ভিডিওটা তোমরা যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নিও। আর যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে নিও। তো দেখা হচ্ছে অন্য কোনো আরেকটা সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।